মারি ফারার, জন্ম এপ্রিল মাসে, কোনো জন্মচিহ্ন নেই, অপ্রাপ্ত বয়স্ক, পিতৃমাতৃহীন, অনাথ, এ পর্যন্ত কোনো পুলিশ রেকর্ড নেই। জানা গেছে মেয়েটি নিম্নলিখিত উপায়ে ভ্রূণ হত্যা করেছে। তার জবানিতে জানা যায়, যখন তার দ্বিতীয় মাস, তখন মদের দোকানের এক ঝির সাহায্য নিয়ে সে দুবার ডুশ নিয়েছিল যাতে বাচ্চাটা পেট থেকে বেরিয়ে যায়। জানা গেছে তাতে সে কষ্ট পেয়েছিল, কিন্তু কোনো ফল অর্শায়নি। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানি। সে চুক্তিমতো পাওনা গণ্ডা মিটিয়ে দেয়, বুক আর পেট আট করে বাঁধতে থাকে, মদের সঙ্গে গোলমরিচ মিশিয়ে খেতে শুরু করে, তাতে শরীরের মুখক্ষণ হতে থাকে, কিন্তু শিশু বেড়েই চলে। বাসন ধুতে ধুতে তার শরীর আর যেন বয় না। এখন এক নজরেই বোঝা যায় পেটে কোনো গোলমাল। মেয়েটি স্বীকারোক্তি করে তখন সে অপ্রাপ্ত বয়স্ক, দেবতার কাছে রোজ সে ভক্তি ভরে প্রার্থনা শুরু করে, কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। প্রার্থনায় ফল হয়নি, সে সাহায্য চেয়েছিল। একদিন সকালবেলায় অজ্ঞান হয়ে পড়ে গেল, যখন হাঁটু গেড়ে প্রার্থনা করছিল তখন দর দর করে ঘাম গড়াচ্ছিল তার। 10 মাস পূর্ণ হওয়া পর্যন্ত সে তার গোপন কথা গোপনেই রেখেছিল। কেউ বিশ্বাস করতে পারত না এমন ঘটতে পারে, এমন সাদা মাটা মেয়েটার শরীর এমন প্রলোভনের শিকার হতে পারে। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারারের জবানবন্দি। সেই বিশেষ দিনটি এলো, তখন সকাল, সে সিঁড়ি ধুচ্ছিল, কে যেন একটা লম্বা পেরেক তার তলপেট দিয়ে সোজা ঢুকিয়ে দিল, যন্ত্রণায় তার শরীর মোচড় দিয়ে উঠল। তখন সে গোপন কথা গোপনেই রাখল, সারা দিন কাপড় ধুতে থাকল, আর মাথার মধ্যে দাপাদাপি চলতে লাগল, তার মাথা ভার হয়ে এলো, পেটে বাচ্চা, বুক ভারী, অনেক রাতে বিছানায় গিয়ে এলিয়ে পড়ল। কিন্তু মশাই, আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। শোয়া মাত্রই আবার কাজের তলব এলো, বাইরে বরফ পড়ছে, সিঁড়ি বেয়ে নিচে নামল মেয়েটা। রাত 11টায় কাজ শেষ, বড় দীর্ঘ পরিশ্রান্ত দিন শেষ হলো, পেট ছিঁড়ে বেরোবার জন্য ছটফট করছে বাচ্চাটা। মারি ফারারের জবানবন্দি থেকে বাচ্চাটা জন্মালো, আর 5টা বাচ্চার মতোই দেখতে তাকে, কিন্তু মারি ফারার 5টা মায়ের মতো নয়। ঘেন্না করবেন না, ছেলের জন্ম দিয়েছে যে মা, সে মা নয় বা কেন? কিন্তু মশাই সাবধান, রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। যা বলছিলাম বলি, যে ছেলে জন্মালো তার কি হলো বলি। মারি ফারারের জবানবন্দি। এখন আর সে গোপন কথা গোপনে রাখতে চায় না, কাজেই মশাইরা বাকিটা শুনো, শুনে রায় দিন। সবে সে বিছানায় গিয়ে উঠেছে, ঘরে সে একা, সারা শরীর অবশ হয়ে আসছে, জানি না কি হবে। গোঙানি থামানোর জন্য সে মুখে বালিশ চাপা দিল, আর আপনারা সব মশাইগণ রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। ঘরে কনকনে শীত,
তাই শেষ জোরটুকু সংহত করে ও নিজেই টানতে টানতে নিয়ে গেল বাথরুমে। যতটা আদর করে সম্ভব বাচ্চার জন্ম দিল। কখন জানে না, বোধহয় ভোরের দিকে বাথরুমের খোলা ছাদ দিয়ে বরফ পড়ছে, কি করে বাচ্চাকে ঢাকবে মা জানে না। ঠান্ডায় হাতের আঙুল জমে আসছে, নীল হয়ে আসছে, কিন্তু মশাই সাবধান। আপনারা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়। মারি ফারার বলছে, বাথরুম থেকে ঘরে যাবার পথে বাচ্চাটা কেঁদে উঠল চিল চিৎকার। ভয়ে পাগল হয়ে মারি তাকে কিল চর ঘুষি মারতে লাগলো। থেমে গেল বাচ্চা। থেমে যাওয়া বাচ্চাটাকে নিয়ে মারি তার বিছানায় ফিরল। সারা রাত বুকে বেঁধে রাখলো শরীরটাকে। সকালবেলা আস্তাবলের নিচে ঘুম পাড়িয়ে দিল মারি ফারার। জন্ম এপ্রিল মাসে, কুমারী মা শাস্তি পেয়ে জেলে মারা গেল। যে সমস্ত মানুষের পাপ বহন করছে, ফর্সা চাদরের নিচে ডাক্তারের ছুরি কাঁচির সাহায্যে যারা সন্তানের জন্ম দেবেন, তারা পুণ্যবতী জননী আখ্যা পাবেন। পুণ্যবান পিতৃবৃন্দ, পুণ্যবতী মা জননীরা, সাদা মাটা একটা মেয়ে কামনার শিকার হয়েছিল, তাকে কুলুটা বলবেন না, তার পাপ ভয়ঙ্কর, যন্ত্রণা আরো বেশি। সুতরাং মশাইরা সব রাগ ঘৃণাকে আটকান, কেননা যে জন্মেছে সে জন্মানোদের সাহায্য চায়।